হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিমের একটা রেসিপি। এই জন্য আমি সিমগুলোকে এভাবে করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে আসার পরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সামান্য আমি একটু হালকা ভেজে নেব। তো এভাবে করে একটু সময় নিয়ে আমি হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি অল্প চিংড়ি মাছ দিয়ে দেবো, মানে আমার ফ্রিজে অল্প কটাই ছিল তাই আমি ও কটাই কাজে লাগিয়ে দিলাম। এজন্য আমি এই চিংড়িগুলোই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ। আমি একবারেই লবণটা ইউজ করেছি। দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে হালকা ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা সিমগুলো। সিমগুলো দিয়ে আবারও একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ভাজবো। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়েছি মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে আমি মশলাগুলো দিয়ে সিমটাকে কষিয়ে নিচ্ছি। দেখো সিমটা কষানো প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে মশলার সাথে আমি জলটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এই রান্নাটা করব একদমই লো আঁচে। তো এভাবে করে খানিকটা সময় নিয়ে আমি নাড়াচাড়া করতে থাকব। তারপর আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এটা লো আছে, মিনিট তিন চারের জন্য ঢাকা দিয়ে দিলে সিমগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এর জন্য দেখো সিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে অনেকটা মরে এসছে, মানে নরম হয়ে এসছে। তো তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে এভাবে করে আমি নাড়াচাড়া করে নেব। দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, জলটাও শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো, দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তো দেখো অলরেডি আমার ধনিয়া পাতাগুলো এবং সাথে মিশানো হয়ে গেছে এবং এই ভাজিটা রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাতের সাথে চিংড়ি দিয়ে সিমের এই রেসিপিটা জাস্ট খেতে অসাধারণ। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, কিন্তু এটা সত্যিই খুব মজার হয়।